চৈত্রের দাবদাহে পড়ছে দেশ, যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে তীব্র গরমে শিশু হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘামের সঙ্গে অতিরিক্ত লবণ শরীর থেকে বেরিয়ে যায়, তাই পানির সঙ্গে লবণ এবং গ্লুকোজ মিশ্রিত পানি পানের পরামর্শ দেন তারা। কামাল হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও তীব্রতা বেড়ে থার্মোমিটারের পারদ উঠে যেতে পারে 42 ডিগ্রিতে। চৈত্র মাসে কিন্তু প্রতি বছরই কিন্তু তাপদাহ থাকে, কম হোক বিষয়ে। আর এই সময় কিন্তু সূর্যটা আমাদের মাথার উপর চলে আসে। সূর্য অনেকক্ষণ যাবত এই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে ফেলে আমাদের রিজনটাকে। ঠাঠা রোদে 8 থেকে 10 মিনিট থাকলেই গরমে যেন শরীর পুড়ে যাচ্ছে। চিকিৎসক ও আবহাওয়াবিদদের মতে বাতাসে আর্দ্রতা কম থাকায় মানুষ ঘামছে কম, যদিও তাপমাত্রার তুলনায় গরম বেশি অনুভূত হচ্ছে। গরমেতে কাজ করে পারি না, দিয়ে গাড়ির আউলে আউলে বসে থাকি। লেবাররা কাজ করতেই পারে না, 1 ঘন্টা কাজ করে, করার পরে 2 ঘন্টা জিরায়। গাছপালা তো আগে বেশি ছিল, এত গরম লাগতো না। তীব্র গরমের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শিশু হাসপাতালের বহির বিভাগে আশা শিশুদের অধিকাংশেরই জ্বর, কাশি ও ঠান্ডাজনিত সমস্যা। জ্বর আসছিল, তারপরে এমনি ঠান্ডাও ছিল, 3-4 দিন জ্বর। পর কাল সকাল থেকে দেখলাম যে কানে এই সাইডটা গলাটলা ফুলছে, কাশি হয়, কাশতে কাশতে নিঃশ্বাস নিতে পারে না। এই সময়ে শিশুদের ক্ষেত্রে একটু বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এই সময় বাচ্চাদের নিয়ে মার্কেটে ঘোরাটা অতিরিক্ত দিনের বেলা অবশ্যই ঘোরাটা উচিত না। কাশিটার কারণ হলো বাচ্চারা গরমে ঘামায়, ঘামটা শরীরের ভিতরে শুকায় যায়, আর শরীরের ভিতরে যখন এই ঘামটা শুকায় যায় তখন তার লেটেন্ট হিটটা শরীর থেকে নিয়ে যায়, আর লেটেন্ট হিট নিয়ে গেলে তখন ভিতরটা ঠান্ডা হয়ে যায়। বাচ্চারা এই সময় গরমের মধ্যে যান শুধুমাত্র পানি না খেয়ে একটু গ্লুকোজ মিশ্রিত পানি খাওয়াটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।